সালাম সহ আরো অনেকে। আগামী 21 মে অনুষ্ঠিতব্য বিসিএ নির্বাচনকে সামনে রেখে নর্থহ্যাম্পটনে অনুষ্ঠিত হলো এক আলোচনা ও মতবিনিময় সভা এবং প্রশ্নোত্তর পর্বের আয়োজন। এ সময় কারি ইন্ডাস্ট্রিজের সাথে জড়িত ও সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নর্থহ্যাম্পটন থেকে এ নিয়ে বিস্তারিত দেখুন এম এ ফাত্তা চৌধুরীর রিপোর্টে। যুক্তরাজ্যে বর্তমানে কারি শিল্প যেভাবে সংকটের মধ্য দিয়ে পার হচ্ছে, বিসিএ এর আগামী সম্ভাব্য নতুন নেতৃত্ব তা কিভাবে মোকাবেলা করবে, এ নিয়ে এক আলোচনা সভা, মত বিনিময় এবং প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হলো 4 এপ্রিল মঙ্গলবার নর্থহ্যাম্পটনের রাহুল রেস্টুরেন্টে। আগামী 21 মে 2017 অনুষ্ঠিতব্য বিসিএ তথা বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন নির্বাচনকে সামনে রেখে এ অনুষ্ঠানের আয়োজন করেন বিশিষ্ট ক্যাটারার্স কাউন্সিলর এনামুল হক, সলিসিটার জাবির আহমদ জেপি, সৈয়দ মামুন আলী এবং মনসুর আলী হাকিম। নর্থহ্যাম্পটন সহ পার্শ্ববর্তী শহর থেকে আসা ক্যাটারার্স কোন সম্ভাব্য নতুন নেতৃত্বের কাছে তাদের প্রত্যাশা তুলে ধরেন। সেলিব্রিটি শেফ টিপু রহমান এবং মুতাওয়াল্লি মোহন খানের যৌথ সভাপতিত্বে এবং এনামুল হক ও সৈয়দ মামুনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএ সিনিয়র নেতৃবৃন্দ মোহাম্মদ কামাল ইয়াকুব, অলি খান এবং সাইদুর রহমান বিপুল। অনুষ্ঠানে আসা অতিথিবৃন্দ ক্যাটারার্সদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, সেই সাথে স্টাফ সংকট মোকাবেলা, শেফদের প্রশিক্ষণ সহ বিভিন্ন বিষয়ে তাদের পরিকল্পনা তুলে ধরেন। এবং বিসিএ মেম্বারশিপ গ্রহণ করার জন্য সকল ক্যাটারার্সদের প্রতি উদাত্ত আহ্বান জানান। স্টাফ ক্রাইসিস, আমাদের অনেক রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, প্রায় 2 করে প্রতি সপ্তাহে বন্ধ হচ্ছে। এই সমস্যা থেকে উত্তরণ হওয়ার জন্য আমাদেরকে প্রচুর লবিং করতে হবে, আমাদের স্ট্রেংথ বাড়াতে হবে, মেম্বারশিপ বাড়িয়ে আমরা গভর্নমেন্টের সাথে লবিং করব। এম এ ফাত্তাহ চৌধুরী ফয়সল, NTV ইউরোপ নিউজ, নর্থহ্যাম্পটন।